বাবরির পর জ্ঞানব্যাপী একের পর এক মসজিদের স্থানে মন্দির নির্মাণের হিড়িক, নিগৃহীত মুসলমান। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জি রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। 31 বছর আগে নির্মমভাবে গুড়িয়ে দেয়া বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের জন্য বিশাল আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল গত 22 জানুয়ারি দুপুরে। এ সময় নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডো বাহিনী তো আছেই, এছাড়া প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে পাহারা দেন স্নাইপাররা। আকাশে ওড়ে অত্যাধুনিক নজরদারি ড্রোন, বসানো হয় 10,000 সিসিটিভি ক্যামেরা, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলায়ও প্রস্তুত রাখা হয় প্রশিক্ষিত বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার শিশু রামচন্দ্র। এবার এরপর বিখ্যাত জ্ঞানব্যাপী মসজিদের স্থলেও নাকি একসময় মন্দির ছিল, এমন খবরে সেখানেও মন্দির নির্মাণের পায়তারা চলছে। পর্যবেক্ষকরা বলছেন, ধীরে ধীরে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে দীর্ঘমেয়াদী প্ল্যান হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে মন্দির উদ্বোধনকে ঘিরে মুসলমানদের বাড়িঘর, দোকানপাট ও স্থাপনা চুরমার করে দিয়েছে স্থানীয় হিন্দুরা ও সরকারি বাহিনী। ভারতের বারাণসী বা কাশীতে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদের বর্তমান কাঠামো তৈরির আগে ওই জায়গায় একটি হিন্দু মন্দির ছিল বলে এক সমীক্ষার পর জানিয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, এএসআই। গত বছর জুলাই মাসে বারাণসী জেলা আদালত এএসআইকে ওই মসজিদ চত্বরে সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। এএসআইয়ের সেই রিপোর্ট যা এখন জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে 4 মাসের জরিপ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং স্থাপত্যের অবশেষ, বৈশিষ্ট্য, নিদর্শন, শিলালিপি, শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের উপর ভিত্তি করে এটা সহজেই বলা যায় বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল। এ বিষয়ে মুসলিম পক্ষ জানিয়েছে বৃহস্পতিবার 25 জানুয়ারি গভীর রাতে এএসআই রিপোর্টের একটি প্রতিলিপি তারা পেয়েছে। এখন আইনজীবীদের কাছে রয়েছে সেই রিপোর্ট। জ্ঞানব্যাপী মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা আনজুমান ইন্তেজামিয়া মসজিদের যুগ্ম সম্পাদক এস এম ইয়াসিন বলেন, এটা একটা রিপোর্ট, কোনো সিদ্ধান্ত নয়। প্রতিবেদনটা 839 পৃষ্ঠার, এর সমীক্ষা ও বিশ্লেষণ করতে সময় লাগবে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে, বিবেচনার জন্য আদালতে তোলা হবে। মসজিদ কর্তৃপক্ষ মনে করে সম্রাট আকবরের আমলেরও প্রায় 150 বছর আগে থেকে জ্ঞানব্যাপী মসজিদে নামাজ পড়তে যেতেন মুসলিমরা। এস এম ইয়াসিন বলেন, এরপর সব আল্লাহর ইচ্ছা, আমাদের দায়িত্ব মসজিদ সামলানো, হতাশা হারাম, ধৈর্য ধরে কাজ করতে হবে, বিতর্ক এড়িয়ে চলতে আবেদন জানাচ্ছি। মামলার প্রধানবাদী রাখি সিংয়ের আইনজীবী অনুপম দ্বিবেদীর কাছ থেকে 800 পৃষ্ঠারও বেশি প্রতিবেদনের একটি প্রতিলিপি পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এএসআইয়ের রিপোর্ট অনুসারে একটি কক্ষের ভেতরে পাওয়া আরবি ফার্সি ভাষায় লেখা শিলালিপিতে উল্লেখ করা হয়েছে মসজিদটি আওরঙ্গজেবের রাজত্বের 20তম বছরে অর্থাৎ 1676 থেকে 1677 সালে নির্মাণ করা হয়েছিল। এতে বলা হয়, এ থেকে বোঝা যায় 17 শতাব্দীতে আওরঙ্গজেবের রাজত্বকালে আগের যে কাঠামো ছিল তা ভেঙে ফেলা হয় এবং এর কিছু অংশ বদলে ফেলে বর্তমানে যে কাঠামো রয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে। উল্লেখ, এএসআইয়ের এই সমীক্ষায় জ্ঞানব্যাপী মসজিদের সিল করা ওজুখানার বৈজ্ঞানিক সমীক্ষা করা হয়নি। হিন্দু পক্ষের দাবি, ওই ওজুখানায় একটি শিবলিঙ্গ রয়েছে যাকে মসজিদের কর্তৃপক্ষ ফোয়ারা বলে থাকে। রাখি সিংয়ের অর্থাৎ বাদীপক্ষের উকিল অনুপম দ্বিবেদী এই সমীক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেছেন, এএসআই বলেছে যে আওরঙ্গজেবের মসজিদ নির্মাণের আগে মসজিদ চত্বরে একটি হিন্দু কাঠামো এবং মন্দির ছিল। তিনি বলেন, এটা যে আমাদের মামলাকে শক্তিশালী করে তুলবে সে বিষয়ে আমি নিশ্চিত, সাক্ষ্য প্রমাণের দিক থেকে এটি মামলাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানব্যাপীতে বিদ্যমান কাঠামোর প্রকৃতি এবং সময় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে এএসআই রিপোর্টে বলেছে, বিদ্যমান স্থাপত্যের অবশেষ, দেয়ালে সাজানো অংশ, কেন্দ্রীয় কক্ষের কর্ণরথ এবং প্রতিরথ, পশ্চিম কক্ষের পশ্চিম দেয়ালের তোরণ সহ একটা বড় প্রবেশদ্বার, অলঙ্করণের ভেতরে এবং খোদাই করা পাখি এবং প্রাণীর চিত্র থেকে বোঝা যায় যে পশ্চিম দেয়ালটা হিন্দু মন্দিরের অবশিষ্ট অংশ। এতে আরও বলা হয়, শিল্প ও স্থাপত্যের উপর ভিত্তি করে আগে থেকে উপস্থিত ওই কাঠামোকে হিন্দু মন্দির হিসাবে চিহ্নিত করা যেতে পারে। বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণের পর বলা হয়েছে, বিদ্যমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটি বড় হিন্দু মন্দির ছিল।
এএসআই জানিয়েছে একটা পাথরে খোদাই করে লেখা আছে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে 1676 থেকে 1677 সাল তৈরি হয়েছিল ওই মসজিদ। এই বিষয়ের উল্লেখ এএসআইয়ের রেকর্ডেও ছিল। সেখানে বলা হয়েছিল পাথরের গায়ে মসজিদের সাহন অর্থাৎ আঙিনা মেরামতির উল্লেখ করা হয়েছে। 1965 থেকে 66 সালের এএসআই রেকর্ডে এই পাথরের ছবিও রয়েছে। কিন্তু এএসআই বলছে জরিপে মসজিদের একটি কক্ষ থেকে এই পাথর উদ্ধার করা হলেও মসজিদ নির্মাণ ও তার সম্প্রসারণ সংক্রান্ত তথ্য মুছে ফেলা হয়েছে। আওরঙ্গজেবের জীবনী মসির এ আলমগিরি থেকে জানা গেছে আওরঙ্গজেব তার অধীনস্থ সমস্ত প্রদেশের গভর্নরদের কাফেরদের স্কুল ও মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এএসআই সূত্রে জানা গেছে 1947 সালে যদুনাথ সরকারের মসির এ আলমগিরির ইংরেজি অনুবাদেও এর উল্লেখ রয়েছে। যদুনাথ সরকারের মসির এ আলমগিরির ইংরেজি অনুবাদ উদ্ধৃত করে এএসআই তাদের রিপোর্টে লিখেছে 1669 সালের 2 সেপ্টেম্বর সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে তার কর্মকর্তারা কাশীতে বিশ্বনাথের মন্দির ভেঙে ফেলেন। এএসআই রিপোর্টে বলেছে মসজিদের অবকাঠামোতে মোট 34টি শিলালিপি ও 32টি স্ট্যাম্পিং পাওয়া গিয়েছে এবং নথিভুক্ত করা হয়েছে। এই শিলালিপিগুলো হিন্দু মন্দিরের পাথরের ওপর আগে থেকেই ছিল, যা মসজিদ নির্মাণ ও মেরামতের জন্য ব্যবহৃত হয়েছিল বলেও ওই রিপোর্টে জানানো হয়েছে। এই শিলালিপি দেবনাগরী, তেলুগু এবং কন্নড় ভাষায় লেখা। এ থেকে এএসআই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আগে থেকে বিদ্যমান কাঠামো ভেঙে তা মসজিদ নির্মাণ ও মেরামতের জন্য ব্যবহার করা হয়েছে। এএসআই জানিয়েছে শিলালিপিতে জনার্দন, রুদ্র ও উমেশ্বর এই তিন দেবতার নামও পাওয়া গিয়েছে। এএসআই মহামুক্তি মণ্ডপ এর তিনটি শিলালিপি খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে। মসজিদ পক্ষের দাবি 1991 সালের উপাসনাস্থল আইন লঙ্ঘন করেছে এএসআইয়ের এই সমীক্ষা। এই আইন ভারতের স্বাধীনতার সময় 1947 বিদ্যমান ধর্মীয় স্থানগুলোর ধর্মীয় চরিত্র পরিবর্তনের অনুমতি দেয় না। মসজিদ পক্ষ আরও বলেছে যে এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যে জ্ঞানবাপীর জমির মালিকানা সম্পর্কিত মামলায় এএসআই জরিপ নিষিদ্ধ করেছে। তাহলে অন্য কোনো ক্ষেত্রে সমীক্ষার অনুমতি দেয়া হবে কি করে? যদিও মন্দির পক্ষ অর্থাৎ হিন্দু পক্ষ এর বক্তব্য ছিল যে এএসআই সমীক্ষা আদালতে চলতে থাকা এই মামলা সহায়তা করবে। তাদের বক্তব্য, হিন্দু ও মুসলিম উভয় পক্ষই এএসআইয়ের সমীক্ষার ফলাফলের বিরোধিতা এবং সে বিষয়ে বক্তব্য পেশ করার সুযোগ পাবে। একই সাথে সেই রিপোর্টকে আদালতে চ্যালেঞ্জ জানানোরও সুযোগ পাবে। মন্দির পক্ষ 1991 সালের উপাসনাস্থল আইনকে জরিপ পরিচালনার ক্ষেত্রে বাধা বলে মনে করে না, বরং তারা দাবি করে স্বাধীনতার আগে এবং পরে হিন্দুরা সেখানে উপাসনা করে এসেছে। মন্দির পক্ষ মনে করে যে এএসআইয়ের কাজ ঐতিহাসিক কাঠামো সংরক্ষণ ও রক্ষা করা, তাই সমীক্ষায় জ্ঞানবাপীর ক্ষতি হতে পারে মুসলিম পক্ষের এই আশঙ্কা একেবারে ভিত্তিহীন বলেও তাদের দাবি। জ্ঞানবাপীর এএসআই সমীক্ষার প্রসঙ্গে উঠে এসেছে অযোধ্যার কথাও। এ প্রসঙ্গে মসজিদ পক্ষের আইনজীবী SFA নাকভি বলেন, 1991 সালের উপাসনাস্থল আইনে বলা হয়েছে 1947 সালের 15 আগস্ট বাবরি মসজিদের মালিকানার মামলা বিচারাধীন ছিল। তিনি বলেন উপাসনাস্থল আইনে জ্ঞানবাপী বা অন্য কোনো বিষয়ের উল্লেখ নেই এবং অযোধ্যার জমির মালিকানা মামলায় আদালত উপাসনাস্থল আইনের বৈধতা প্রতিষ্ঠা করেছে। নকভি বলেন অযোধ্যায় এএসআইয়ের সমীক্ষা হয়েছিল ভিন্ন পরিস্থিতিতে। অযোধ্যায় এএসআই সমীক্ষা ধ্বংসের পরে হয়েছিল, তার আগে নয়। জরিপটি 1992 সালের পরে করা হয়েছিল, তার আগে নয়। ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর ভারতে শুরু হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা। দেশের নানা স্থানে হিন্দুরা মুসলমানদের দোকানঘর ভাঙতে শুরু করেছে। সম্প্রতি পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের কর্তৃপক্ষ রাম মন্দির উদ্বোধনের সপ্তাহে মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট ভেঙে দিয়েছে। মুম্বাইয়ের কোনো কোনো স্থানে ছোটখাটো সংঘর্ষও হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে জরুরি ভিত্তিতে মুম্বাই কর্তৃপক্ষ ওই এলাকার মুসলিমদের 1 ডজনেরও বেশি দোকানঘর ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল। পরের দিন সন্ধ্যায় মোহাম্মদ আলী রোডে আরও 40টি দোকান ভেঙে ফেলা হয়। দর্শক, শেষ করছি আজকের মতো, ভালো থাকুন। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে কোভিড থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
Govt.PM Limited. Your expectation is our commitment.